গরমকালে দুপুরবেলা আম দিয়ে টক ডাল আর কালো জিরে দিয়ে পাতলা করে মাছের ঝোল ব্যাস আর কি চাই কিন্তু কালো জিরে দিয়ে একরকম মাছের ঝোল কি রোজ কারো খেতে ভালো লাগে তো চিন্তা নেই আজকে একেবারে অন্য রকম একটা স্বাদের মাছের রেসিপি আজকে নিয়ে এসেছি যে মাছ একদম নামমাত্র মশলা দিয়ে তৈরি হয়ে যায় আর এতটাই সহজ রান্না যে চোখ বুঝলেই মাছের রান্না শেষ হয়ে যাবে আর বিশ্বাস করুন এই ঝোলের স্বাদ কিন্তু ভালো ভালো দামি দামি মাছের ঝোলের টেস্ট কি একেবারে নিমেষেই হার বানিয়ে দেবে বিশেষত আমার পছন্দের ভীষণ একটা স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আজকে আমার এস টি বেঙ্গলি আপনাদের সবার সাথে খয়রা মাছ দিয়ে সর্ষের ঝোলের একটা দারুণ রেসিপি শেয়ার করি এর জন্য সবার প্রথমে আমি খয়রা মাছ নিয়ে নিয়েছি এই খয়রা মাছ কিন্তু একটা ইলিশের মতো প্রজাতির একটি মাছ যেটা একেবারে ইলিশের মতো স্বাদ আর একদম এর ঝোলের টেস্ট কিন্তু ইলিশের ঝোলের টেস্ট যেমন হয় সেরকম আর এর গন্ধ কিন্তু একদম ইলিশ মাছের মতো কি শুধু ফারাক একটাই যে এই মাছের মধ্যে ইলিশ ইলিশ মাছের মতো কিন্তু এই শুরু শুরু কাঁটাগুলো একেবারেই থাকে না তো যে কারণেই কিন্তু এই মাছটা আমার ভীষণই পছন্দের একটা মাছ তো এই মাছটা রান্না করার জন্য সবার প্রথমে আমি এর মধ্যে নুন আর হলুদ একটু ভালো করে মাখিয়ে বেশ দশ থেকে পনেরো মিনিট মতো এটাকে ম্যারিনেট করে রাখবো আর যেহেতু আমি এটাকে একদম পাতলা ঝোল করছি তাই ইলিশ মাছের মতো এটাতেও আমি বেগুন দিয়ে ঝোল করব। তো এখানে যেহেতু মাছের পরিমাণটা খুব বেশি নেই তো সেই কারণে আমি অর্ধেকটা পরিমাণ বেগুন আমি এখানে কেটে নিচ্ছি বেগুন কাটার সময় কিন্তু একটা জিনিস খুব ভালো মতো খেয়াল রাখবেন যে বেগুনটাকে একবারে ছোট ছোট করে কিন্তু কাটতে যাবেন না না হলে কিন্তু ঝোলের মধ্যে ঘেটে ঘ হয়ে যাবে তো বেগুনটাকে বেশ বড় বড় ডুমো ডুমো করে কেটে নিতে হবে আমার বেগুন এখানে কাটা হয়ে গেছে অন্যদিকে আমি কড়াইতে তেল গরম করতেও বসিয়ে দিয়েছি আর এখানে কিন্তু পুরো রান্নাটা একেবারে সর্ষের তেল সাদা তেলের কোনো নামই এখানে নেওয়া যাবে না পাট খাঁটি বাঙালি একেবারে রান্না তো পুরো সর্ষের তেলেই হবে কোনো কথাই নেই তো সর্ষের তেল গরম এখানে আমার বেশ ভালো মতো হয়ে গেছে তারপর এখানে এই মাছগুলোকে একে একে ছেড়ে দিয়েছি এই মাছগুলো যখন আপনি ভাজা করবেন তখন একটা জিনিস কিন্তু খুব ভালো মতো খেয়াল রাখবেন এই মাছের যে চামড়াটা রয়েছে বা তেলটা রয়েছে সেটা কিন্তু এই আমার সর্ষের তেলে বা গরম তেল দিলে ভীষণ ফাটতে থাকে তো গায়ে তেল ছিটকে আসার চান্সেস থাকে তো সেক্ষেত্রে এইটা কিন্তু ভালো মতো ঢেকে ঢেকে ভাজা করবেন শুধুমাত্র এই মাছ বলে না যে কোনো মাছই ভাজা করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করার জন্য ঢাকনা চাপা দিয়েই কিন্তু মাছ ভাজা উচিত তো আমার এখানে মাছ ভাজা তো মোটামুটি হয়ে এসছে আমি এখানে মাথা আর লেজাটাকে ভেজে নেব প্রথমে ভেবেছিলাম যে মাথা আর লেজাটাকে আমি ঝোলে দেবো না তো মাথা আর লেজাটা বেশ ভাজাই খাবো কিন্তু তারপর ভাবলাম না মাথা আর লেজাটাকে ঝোলেই দিয়ে দেবো আর এই মাছটা কিন্তু বেশি কড়া করে ভাজলে চলবে না তাহলে কিন্তু এর গন্ধটা অতটা থাকবে না ঝোলের মধ্যে তো হালকা ভাজাই করতে হবে মাছগুলো চোখটা দেখেছেন কত বড় বড় এটাকে কিন্তু বড়ো চোখ মাছও অনেকে বলে থাকেন তো এই মাছে দেওয়ার জন্য আমি এখানে একটা মশলা করে নিচ্ছি মশলা বলতে কিছুই না নামমাত্র এখানে এক চামচ মতো কালো সর্ষে একটু কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা আর আমাকে মা শিখিয়ে দিয়েছে যে যখনই সর্ষে বাড়তে হয় তখন তার মধ্যে নুন দিয়ে বাড়তে হয় না হলে কিন্তু সর্ষে তেতো হয়ে যায় তো আমি সর্ষেটা একটু তেতো মানে নুন দিয়ে সর্ষেটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি তো মশলা ওখানে বাটা হচ্ছে আর এদিকে আমার কিন্তু মাছও একেবারে ভাজা হয়ে এসছে তো আমি খুব বেশি এখানে দেখুন ভাজা করিনি বা একদম করে লাল করিনি হালকা ভাজা আমার হয়ে গেছে মাছগুলোকে একে একে তুলে দিচ্ছি এখানে অনেকটা বেশি পরিমাণে তেল দেওয়া ছিল বলে আমি তেলটা কিন্তু একটু কমিয়ে নিয়েছি আর বাকি তেলের মধ্যে আমি এখানে এক চামচ মতো বা হাফ চামচ মতো এখানে কালো জিরে দিয়ে দিয়েছি কালো জিরে দেওয়ার পর আমি যে বেগুনগুলোকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেগুলোকে এখানে দিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব বেগুন আগে ভেজে তুলে রাখার কোনো প্রয়োজন নেই বেগুন যেহেতু একটুতেই সেদ্ধ হয়ে যায় বা একটুতেই নরম হয়ে যায় সেই জন্য মশলার সাথেই কিন্তু বেগুনগুলোটাকে কষাতে হবে বা ভাজলে বেশি ভালো হয় তো আমি এখানে বেগুনের মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ মতো জিরে গুঁড়ো ব্যাস অনেকেই রান্নায় কিন্তু এই জিরে গুঁড়ো ব্যবহার করেন না কিন্তু আমি বলবো এই জিরে গুঁড়োটা দিয়ে দেখবেন এতে কিন্তু ঝোলের টেস্ট খুব সুন্দর একটা গন্ধ আসে আর টেস্টটাও খুব সুন্দর লাগে তো এই মশলার সাথে বেগুনটাকে বেশ কিছুক্ষণ নাড়াছাড়া করে নিতে হবে যাতে বেগুনটা বেশ ভাজা ভাজা হয় বেগুনটা যদি ভাজা ভাজা না হয় তাহলে ঝোলের মধ্যে কিন্তু একটুতেই গলে যাবে আর বেগুনের সেই টেস্টটা আসবে না বেগুন ভাজা হলে সেই যে একটা টেস্ট থাকে সেটা কিন্তু ঝোলের টেস্টকে দারুণ বাড়িয়ে দেয় দেয় তো এখানে আমার দেখুন সমস্ত মশলার সাথে বেগুনটাকে ভাজা হয়ে এসছে আর আমি এর মধ্যে এক চা মানে স্বাদ একটু নুনো এর মধ্যে দিয়ে দিয়েছি নুন দেওয়ার পরে কিন্তু বেগুনটা একটু মজে আসে যেটাতে খুব ভালো হয় এবং এরপরে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে বেগুনটা খুব তাড়াতাড়ি যেন সেদ্ধ হয়ে আসে বেশ এক থেকে দেড় মিনিট মতো বেগুনটাকে ঢেকে যখন রান্না করেছি তারপরে দেখুন বেগুনটা কত সুন্দর মজে এসছে তো এই রকমই কিন্তু নানান রকম রেসিপির লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে কিন্তু আপনাদের জন্য আমি শেয়ার করেছি যেখানে ননভেজ থেকে ভেজ পিঠের থেকে শুরু করে নানান রকমের মিষ্টি এবং স্ন্যাক্সের রেসিপি শেয়ার করা রয়েছে আপনারা চাইলে কিন্তু অবশ্যই সেই দেখতে পারেন আর যারা কিন্তু এখনো পর্যন্ত ভিডিওটা দেখেছেন কিন্তু আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন তো আমার দেখুন এখানে বেগুনটাকে সুন্দর করে কষানো হয়ে গেছে তো আমি এখানে বাটি মতো বা দেড় বাটি মতো এখানে জল দিয়ে দিয়েছি জলটা দেবেন যখন তখন একটা জিনিস খেয়াল রাখবেন যে এর মধ্যে যে নুনের স্বাদটা সেটা কিন্তু দেখে নেবেন যে টেস্টটা কিন্তু ঠিক আছে কি না কারণ একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে মশলাটা যখন আমরা বেটেছিলাম বা সর্ষেটা যখন বেটেছিলাম তার মধ্যেও কিন্তু আমরা একটু নুন দিয়েছি আর এখানে বেগুন ভাজার সময়ও কিন্তু বেশ খানিকটা নুন দিয়েছিলাম তো ঝোলে যাতে নুন বেশি না হয়ে যায় সেটা টেস্টটা করে নেবেন এখানে যখন ঝোলটা বেশ কিছুক্ষণ ফুটে এসছে তার মধ্যে যে সর্ষেটা বেটে রেখেছিলাম সর্ষে কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা সেটাকে আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি ঝোলটা ঝোলে দেওয়ার পরে যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম তারপর এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো দেওয়ার পরে কিন্তু ঝোলটাকে বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না কারণ এই মাছটা ভীষণ নরম মাছ একটুতেই ঝোলে ভেঙে যাওয়ার চান্স থাকে তো সেই জন্য ঝোলের মধ্যে এই মাছগুলোকে দিয়ে চাপা দিয়ে বেশ পাঁচ থেকে সাত মিনিট মতো ফুটিয়ে নেব ফোটাবেন কিন্তু একেবারেই অল্প আছে আর এই সম্পূর্ণ রান্নাটা কিন্তু একদমই হাই ফ্লেমে করা যাবে না একদম মিডিয়াম আছেই কিন্তু রান্নাটা করবেন কারণ হাই ফ্লেমে করলে মাছ পুড়ে যাওয়ার চান্সেস থাকবে এবং মশলা পুড়ে যাওয়ারও চান্সেস থাকে তো দেখুন আমার এখানে মাছ কিন্তু একেবারে রেডি হয়ে গেছে ঝোলও সুন্দর ফুটে এসছে আর ঝোলের টেক্সচারটা দেখেছেন একদম পাতলা জলের মতোও নেই আবার একদম ঘন গাঢ় ঝোলও নেই তো আমার এখানে কিন্তু মাছের ঝোলটা একদম রেডি গরমকালে এইরকম পাতলা ঝোল কিন্তু ভীষণ ভালো লাগে ভাতের সাথে খেতে বিশ্বাস করুন হজমের জন্য একদম ভালো তো নামানোর আগে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম তাহলে কিন্তু গন্ধটা ঝোলের থেকে খুব সুন্দর আসে তো কেমন লাগলো বলুন আজকে আমার এই রেসিপিটা আর এটা কিন্তু কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আমার কিন্তু ভীষণ ভালো লাগে যখন আপনারা আমাকে কমেন্ট করেন আর সব থেকে ভীষণ ভীষণ বেশি ভালো লাগে যখন আপনারা আমাকে ফিডব্যাক কমেন্ট দেন আর আমার রেসিপিগুলোকে বাড়িতে যখন ট্রাই করেন আর আমাকে এসে লিখে জানান যে রেসিপিগুলো ট্রাই করেছেন আর ভীষণ ভালো রেসপন্স পেয়েছেন বাড়ির সদস্যদের থেকে তো আজকের রেসিপিটারও কিন্তু সেম রইলো আপনাদের কাছে রিকোয়েস্ট যে কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না আপনাদের মতো এই ভিডিওটা যাতে আরও লোকে দেখতে পাই সেই জন্য ভিডিওটা শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না তো আজ যারা এখনও চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুকের বন্ধুরা আমার পেজটাই কিন্তু অবশ্যই ফলো করে নিও তো আমি কিন্তু এখন ইনস্টাগ্রামেও অ্যাভেলেবেল রয়েছি সম্পাদ দে দত্ত বলে তো তোমরা আর কী কী ভিডিও দেখতে চাও বা আর কী কী রেসিপি দেখতে চাও সেটাও কিন্তু আমাকে লিখে জানালে আমি ভীষণ আনন্দিত হব আমি ভীষণ ভালোবাসি তোমাদের রিপ্লাইগুলো করতে বা কমেন্টের রিপ্লাই করতে আর চেষ্টাও করি আজকের মতো তাহলে আসি দেখা হবে আগামীকাল অন্য একটা ভিডিও নিয়ে টাটা